আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্লাস। আমি আবার বলছি, এই ফোনটির মডেল হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্লাস। আজ মূলত আমি আপনাদের দেখিয়ে দিব এই ফোনটার যে সমস্যাটা সেইটা হচ্ছে আমার ফোনের কতটুকু চার্জ রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পারি না। অর্থাৎ আমার ফোনে যদি 20% চার্জ থাকে সেটা যে এখানে শু করবে সেটা কিন্তু শু করে না। আজ আমি আপনাদের এই সিরিজটাই দেখিয়ে দিব যে সিরিজের মাধ্যমে আপনি আপনি হাতে থাকার ফোনটির ব্যাটারি পার্সেন্টেজ শু করাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজটা শু করাচ্ছে না। আপনাকে যদি সেই সিরিজটা জানা থাকে তাহলে আপনার হাতে থাকা ফোনটির ব্যাটারি পার্সেন্টেজ যদি হাইট হয়ে যায় সেটা আপনি নিজে থেকে ঠিক করতে পারবেন। তো তার আগে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এই জন্য আমাকে এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে যেহেতু আমাকে ব্যাটারি পার্সেন্টেজ শো করাতে হবে এই জন্য ব্যাটারি নামে একটা অপশন রয়েছে। দেন আমি এখন এই ব্যাটারির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার সামনে নতুন আরেকটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পর এখানে দেখতে পাবেন ব্যাটারি পার্সেন্টেজ শো নামে একটা অপশন রয়েছে। এখানে আমি এখন ব্যাটারির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ, আপনি জাস্ট এই ইন্ডিকেটরটা অন করে দিবেন, অর্থাৎ এটা জাস্ট এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনের কর্নারে কতটুকু চার্জ রয়েছে সেটা কিন্তু কর্নারে শু করবে। যেমন আমার ফোনে 13% চার্জ রয়েছে, এখন কিন্তু এই ব্যাটারি রিমেনের মধ্যে শু করাচ্ছে যে আমার ফোনের মূলত 13% চার্জ রয়েছে। আর আপনি যদি এটা জাস্ট অন অফ করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কতটুকু চার্জ রয়েছে সেটা কিন্তু হাইট হয়ে যাবে এবং তা আর শু করবে না। সো বেস ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে